ট্রু ইসলামিক আমল অর্থাৎ সত্য ইসলামিক আমল কোরআন হাদিস ভিত্তিক আমল পেতে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা সবাই আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আমল বলে দেব যে আমল হচ্ছে গর্ভবতী মহিলাদের যারা এখনো গর্ভ হয় নাই অথবা যাদের গর্ভ হবে হওয়ার পর আপনি যে আমলটি করলে আপনার গর্বের সন্তান তো নিরাপদ থাকবে থাকবে আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে তখনও আপনার সন্তান নিরাপদে থাকবে এটা কি আমার মুখের কথা না আমার মুখের কথা নয় এটা হচ্ছে কোরআন শরীফের একটি আয়াতের উপর একটি তিনটি আয়াতের আমল সেই আমল আমি বলে দিচ্ছি আমার মুখ থেকে নয় অবশ্যই মুখ থেকে কথা বের হচ্ছে কিন্তু আমল হচ্ছে এই দেখেন আমার হাতে রয়েছে যে কিতাবটি সেটা হচ্ছে ফাজায়েল এক কোরআন পর্ব এক এই কিতাবে তো অবশ্যই এটা ফাজায়েল এক কোরআন কোরআন শরীফের ফাজাল ফাজায়েল ফজিলত বহুবচন হচ্ছে ফজিলত সমূহ কোরআনসিবের ফজিলত সমূহ তো এটাতে কোনো ফেক ভিডিও তো দূরের কথা কোনো সন্দেহজনক কোনো আমল পাবেন না অবশ্যই সব আমল সলিড সব আমল ভালো সব আমল কার্যকর তো আসুন আজকে আপনাদের সামনে বলবো কোন সেই আমল যেই আমলটি করলে আপনার গর্বের সন্তান তো ভালো থাকবেই থাকবে এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পৃথিবীতেও সে ভালো থাকবে বিপদ আপদ থাকবে না সে বাঁচবে তার দীর্ঘায়ু হবে আসুন সেটা আমরা জানি আমলটির সংক্ষিপ্ত শিরোনাম হচ্ছে গর্ব রক্ষা ও শিশু নিরাপত্তাকার আমল আগে জেনে নেই সেই আমলটি কোন সুরার কত নাম্বার আয়াত আমলটি হচ্ছে সুরা আম্বিয়া কোরআন শরফের একুশ নম্বর সুরা খুললেই আপনার পাবেন সুরা আম্বিয়া সুরা আম্বিয়ার আপনারা পাবেন একানব্বই থেকে তিরানব্বই নাম্বার আয়াত পর্যন্ত আপনাদের সামনে বলে দেব এই আয়াতের উপর আমল বলে দেব তাহলে আপনি কিভাবে কাজ করবেন জেনে নেবেন ঠিক আছে আপনিও পারবেন তো আমলটি হচ্ছে আয়াতটি হচ্ছে আসুন আমরা সেই আয়াতটি জেনে নেই والتي أحصنت فرجها ونفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم আপনারা দেখেও আপনারা পড়তে পারেন এরপরে আসুন এর ফজিলত হচ্ছে গর্বরক্ষা ও নিরাপদে সুস্থ সবল সন্তান প্রসব হওয়ার জন্য এ আয়াতটি লিখে গর্ব সঞ্চারের পর চল্লিশ দিন পর্যন্ত গর্ভবতী মায়ের কোমরে বেঁধে রাখবেন মনে করেন যখন আপনি জানবেন যে আপনার গর্ব হয়ে গেছে তখন এই তিনটি আয়াত আপনি লিখবেন এটা পড়ার কোনো কিছু নেই এটা লিখবেন এটা আপনি লিখতে হয়তো পারবেন না কারণ আপনি মহিলা হয়তো আপনি আর নাও জানতে পারেন তো এটা আপনি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে লেখাবেন অথবা আপনার নিকটত কোনো ভালো আলিম থাকলে তাকে দিয়ে আপনি লেখাবেন লেখার পর আপনি এটা গর্ব হওয়ার সাথে সাথে আপনি কোমরে এটা তাবিজ সহকারে বাঁধবেন তারপরে আপনি এটা কোমরে বাঁধবেন চল্লিশ দিন ঠিক আছে চল্লিশ দিন পরে আপনি এটা খুলে ফেলবেন খুলে ফেলার পর আবার যখন নয় মাস হয়ে যাবে নবম মাস দেখি গর্বসঞ্চার চল্লিশ দিন পর্যন্ত কোমরে বেঁধে রাখবেন চল্লিশ দিন পর তা খুলে ফেলবেন এবং গর্বের নবম মাসে আবার পূর্বের নিয়ে বেঁধে দিবেন মানে নয় মাস যখন হয়ে যাবে তখন আবারও এই এই তাবিজটা এই তিন আয়াত লেখা তাবিজটি আবারও আপনি কোমরে দিয়ে দেবেন যখন সন্তান প্রসব হওয়ার সময় আসবে নয় মাস তখন তখন যখন সন্তান প্রসব হয়ে যাবে তখন কি করবেন এটা খুলে সন্তানের গলায় দিয়ে দিবেন সম্ভবত দেখি সন্তান প্রসবের পর তা হলে সন্তানের গোলা বেড়ে দেবেন ইনশাআল্লাহ গর্ব রক্ষা হবে এবং শিশু নিরাপদে থাকবে তো এটা হচ্ছে আমলে কোরআনি থেকে আপনাদের সামনে বললাম আর আমি বললাম ফাজাইল কোরআন থেকে আর ফাজাইল কোরআনি যে রেফারেন্স দিয়েছেন সেটা হচ্ছে আমলে কোরআনী থেকে ফাজাইলে কোরআনের সংগ্রহ করেছে তো কারণ আমলে কোরআনে গেলে দেখা যাবে যে সে কোন কিতাব থেকে সংগ্রহ করেছে মানে এটা সনদ সহকারে এরকম করতে করতে দেখবেন এটা নবীজি সাল্লু আলহি ইসলাম পর্যন্ত গিয়ে দিছে মানে এটা থ্রু ইসলামিক আমার এখানে কোনো ফেক ভিডিও নেই এখানে সব সনদ সহকারে ভিডিও আপনারা পাবেন তো এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ অনেক কাজ হবে ভালো হবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন আদায়াম আসসালাম